সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবরের মতো আজকে আমরা অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর অর্থনীতি আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ নিয়ে আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহর মধ্যে আমরা পড়ছিলাম অর্থনীতির সম্পদ কাকে বলে সম্পদের প্রকারভেদ বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের প্রকারভেদ কি কী গুরুত্বপূর্ণ খাত আছে অর্থনৈতিক সম্পদে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকের ক্লাসে আমরা দেখব দ্রব্য নিয়ে দ্রব্য নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে অর্থনীতিতে দ্রব্য কাকে বলে পণ্য কাকে বলে এবং দ্রব্যের প্রকারভেদগুলো কী কী বন্ধুরা আসো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস যেখানে আমরা দ্রব্য নিয়ে আমরা বিশালভাবে আলোচনা করব বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। আসো বন্ধুরা আমরা আগে শিখি দ্রব্য বলতে আমরা কি বুঝি অর্থনীতিতে দ্রব্য বলতে কি বোঝায় এখানে খেয়াল করে দেখো যে দ্রব্য বলতে আমরা সাধারণত বুঝি বস্তুগত সম্পদকে বস্তুগত সম্পদকে আমরা বুঝি দ্রব্য বস্তুগত সম্পদ আমরা কোনটাকে বলছি কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ধরতে পারি ছুতে পারি পরিমাপ করতে পারি আবার কিছু জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পাই না ধরতে পাই না ছুতে পাই না যে যেগুলোকে আমরা ধরতে পারি পরিমাপ করতে পারি ওজন করতে পারি সেগুলোকে আমরা বলছি বস্তুগত সম্পদ বা বস্তু এই বস্তুগুলোকে আমরা বলছি দ্রব্য যদি আমরা একটা উদাহরণ বলি তাহলে আরেকটু বেশি আরেকটু তোমাদের কাছে পরিষ্কার হবে ব্যাপারটা ধরে নাও তুমি বাজারে গেলে তোমার বন্ধু বাজারে গেল। তোমার দুজনেই বাজারে গেলে গিয়ে তোমরা আলু কিনে আনলে তুমি তার বন্ধুকে জিজ্ঞেস করলে তুমি কতটুকু আলু কিনেছ তোমার বন্ধু বললো আমি দশ কেজি আলু কিনেছি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো কতটুকু আলু কিনেছো তোমার বন্ধু বলল পাঁচ কেজি আলু কিনেছি তো তোমরা দুজনে কিন্তু উত্তর দিতে পারছ কতটুকু দ্রব্য তোমরা কিনেছো কারণ এটা হচ্ছে বস্তুগত জিনিস যেটাকে পরিমাপ করা যাচ্ছে ওজন করা যাচ্ছে আবার এমন জিনিস আছে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি না ওজন করতে পারি না যেমন তুমি কোনো ডক্টরের কাছে গেলে গিয়ে তুমি ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টরের কাছে থেকে তুমি পরামর্শ নিলে তার প্রেসক্রিপশন নিলে তার কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে তুমি বের হয়ে আসলে এখন যদি তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো তুমি কত কেজি সেবা নিয়েছ বা তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো তুমি কত কেজি সেবা নিয়েছো সেখানে কি এখন উত্তর করা যাবে না সেখানে কোনো উত্তর করা যাবে না আমরা এই সেবাটাকে আমরা পরিমাপ করতে পারছি না সো আমরা দ্রব্য বলছি যেটা বস্তুগত জিনিস অর্থনীতিতে বস্তুগত সম্পদকেই আমরা বলছি দ্রব্য যেহেতু তোমরা খেয়াল করে দেখো এখানে আসলো দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকেই বুঝে থাকি মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে একটা হচ্ছে বস্তুগত হতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা রাখতে হবে দ্রব্যের শ্রেণীবিভাগ অনেক রকম দ্রব্য আছে তোমরা হয়তো ভাবতে পারো দ্রব্য তো দ্রব্যই যেটা বস্তুগত জিনিস সেটা তো দ্রব্যই যেটাতে আমাদের অভাব পূরণ হবে যেটা আমরা অর্থের বিনিময়ে পেয়ে থাকি বা যেটা বস্তুগত জিনিস সেটাই তো দ্রব্য দ্রব্যের আবার প্রকার ভেদ কেমন দ্রব্যকে অর্থনীতির ভাষায় দ্রব্যকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি এবং কেন ভাগ করতে পারি সেটা হচ্ছে আমরা যে দ্রব্যগুলোকে বেচা কিনা করি বা দ্রব্যগুলোকে আমরা ব্যবহার করি সেই জিনিসটাকে ব্যবহারটাকে আমরা পরিপূর্ণভাবে যাতে ব্যবহার করতে পারি বা বেচা কেনা করার সময় যেন আমরা পরিপূর্ণভাবে বেচা কেনা করতে পারি এবং ওখান থেকে যেন ম্যাক্সিমাম মুনাফা আমরা উপার্জন করতে পারি সেই জিনিসগুলো নিশ্চিত করার জন্যই আমাদের জানা প্রয়োজন দ্রব্যের শ্রেণীবিভাগ আমরা যখন দ্রব্যের শ্রেণী বুঝতে পারবো জানতে পারবো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা পণ্যদ্রব্যটা কোন কাজে ব্যবহার করছি কিভাবে উৎপন্ন করা প্রয়োজন এবং বিক্রি করে আমরা কতটুকু মুনাফা অর্জন করতে পারবো এই জন্য আমরা পণ্যদ্রব্যের শ্রেণী বিভাগটা আমরা শিখব দ্রব্যের শ্রেণীবিভাগটা শিখবো দ্রব্যের শ্রেণীবিভাগের মধ্যে আমরা প্রথমেই যেটা দেখব অবাধলব্য দ্রব্য যেটা অবাধে পাওয়া যায় সচরাচর পাওয়া যায় সব সময়। কি সেটা হতে পারে তোমরা যারা স্মার্ট তারা খুব সহজেই অনুমান করতে পারছ বাতাস নদীর পানি সাগরের পানি সবগুলি কিন্তু দ্রব্য আমরা কিন্তু পরিমাপ করতে পারি সবগুলি সো এখানে আমরা যদি দেখি যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় যেটা জন্য আমাদের কোনো অর্থ খরচ করতে হয় না তবে অবশ্যই বস্তুগত সেটাকে আমরা বলছি লব্য দ্রব্য এসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় যে যেটা আমরা কিছু না উদাহরণ বলছিলাম সমুদ্রের পানি নদীর পানি বাতাস এগুলো এগুলোকে আমরা প্রকৃতি থেকে পাই এবং এগুলোর যোগানও থাকে সীমাহীন অর্থনৈতিক দ্রব্য হচ্ছে যেগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় শিক্ষার্থীরা তোমরা যদি এখানে খেয়াল করে দেখো অর্থনৈতিক দ্রব্যর মধ্যে উদাহরণ যেটা আসলো সেটা হচ্ছে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান বই খাতা ল্যাপটপ সেলফোন যে কোনো কিছু যেটা আমাদেরকে অর্থের বিনিময়ে পেতে হয় সেটাই হচ্ছে আমাদের জন্য অর্থনৈতিক দ্রব্য এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার যোগানও কিন্তু সীমিত সাপ্লাইও লিমিটেড দ্যাটস ওয়ে এটা আমাদেরকে অর্থ দিয়ে কিনতে হয় এবং এটার যোগানটা সীমিত থাকে আর অবাধলব্য যে দ্রব্যগুলো সেগুলোর যোগান কিন্তু অসীম সো আমরা যদি দুটোকে যদি আমরা কম্পেয়ার করি একটা হচ্ছে অবাধলব্য দ্রব্য একটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য যদি আমরা দুটোকে যদি আমরা কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি একটাকে আমরা সহজে বিক্রয় করতে পারছি বা বিক্রয় করা যাবে একটা দ্রব্যকে কিন্তু বিক্রয় করা যাবে না আমি চাইলে কিন্তু এখন সমুদ্রের পানিকে তুলে এনে বিক্রি করতে পারবো না আমি চাইলে কিন্তু এখন বাতাসকে প্রাকৃতিক বাতাসকে বিক্রি করতে পারবো না কিন্তু আমি চাইলে যদি আমি ল্যাপটপ উৎপন্ন করি আমি যদি জামাকাপড় বানাই আমি যদি গাড়ি বানাই আমি যদি কলম বানাই সেগুলো কিন্তু বিক্রি করা যাবে শিক্ষার্থীরা তোমাদেরকে বলেছিলাম আমি ক্লাসের শুরুতেই যে কেন আমাদের দ্রব্যের শ্রেণী জানা প্রয়োজন আমাদের ব্যবহারের জন্য আমাদের উৎপাদনের জন্য আমাদের আমরা দ্রব্যটাকে কীভাবে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সেই জিনিসটা জানার জন্য আমাদের দ্রব্যের শ্রেণী বিভাগটা জানাটা জরুরি সো দ্রব্যের শ্রেণী বিভাগের মধ্যে প্রথম যেটা পেলাম দু রকম একটা চবাদদ্রব্য দ্রব্য তার সাথে আমরা পেলাম অর্থনৈতিক দ্রব্য তিন নাম্বার যেটা আসলো সেটা হচ্ছে আমাদের জন্য ভোগ্য দ্রব্য ভোগ্য দ্রব্য কোনগুলো যেগুলো আমরা একবারে কনজিউম করি শেষ হয়ে যায় যেটিতে আমরা অন্য কোনো কাজ করতে পারি না একবারে যদি আমরা কনজিউম করি তখনই শেষ হয়ে যায় যেমন কি উদাহরণটা কি এখানে উদাহরণের কথা বলা হয়েছে গাড়ি বস্ত্র খাবার দাবার যেগুলো আমাদের একবারেই আমরা ব্যবহার করে ফেলি যেমন ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ হয়ে যায় তাদেরকে আমরা বলছি ভোগ্যদ্রব্য ভোগ্যদ্রব্য হচ্ছে যেটা একবারে কনজিউম করলে শেষ হয়ে যাবে এটা আবার দ্বিতীয়বার অন্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো না সেটাকে আমরা বলছি ভোগ্যদ্রব্য তার সাথে সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমরা বলছি ভোগ্যদ্রব্য আবার দুরকম হতে পারে স্থায়ী ভোগ্যদ্রব্য আবার অস্থায়ী ভোগ্যদ্রব্য তার সাথে সাথে মধ্যবর্তী দ্রব্যটাকে আমরা কম্পেয়ার করতে পারি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখবে আমরা দ্রব্যগুলোকে কম্পেয়ার করে করে পড়ার চেষ্টা করছি প্রথম আমরা কম্পেয়ার করেছিলাম কি দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্য ভোগ্যদ্রব্য কোনগুলো যেগুলো আমরা একবারে কনজিউম করে বা ভোগ করে শেষ হয়ে যাচ্ছে খাবার দাবার জামা কাপড় এইগুলো আর মধ্যবর্তী দ্রব্য কোনগুলো মধ্যবর্তী দ্রব্য হচ্ছে যেগুলো উৎপাদন করা হয় সরাসরি ভোগের জন্য না এগুলো উৎপাদন করা হয় অন্য কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে তোমরা স্লাইডে খেয়াল করে দেখো যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে অন্য কোন উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলছি মধ্যবর্তী দ্রব্য একটা উদাহরণ বলি তোমাদেরকে শিক্ষার্থীরা ট্রাক্টর তোমরা চিহ্নে থাকবে সবাই ট্রাক্টর কথায় ব্যবহার করা হয় কৃষি জমিতে আমাকে কেউ বলো এই ট্রাক্টর যে উৎপাদন করছে বা যে কিনছে সে কেটা নিজে ব্যবহার করার জন্য কিনছে নাকি অন্য কোনো দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য কিনছে অবশ্যই সে অন্য কোনো দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করার জন্যই কিনছে ধরো তুমি একটি প্রাইভেট কার কিনবে এবং তুমি একটি ট্রাক্টর কিনলে এই যে তুমি প্রাইভেট কারটা কিনলে এটা দিয়ে কিন্তু তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারছো তুমি তোমার পরিবারকে নিয়ে তুমি ঘুরতে যেতে পারছো তুমি ধর পরিবারকে নিয়ে এক জায়গায় আরেক জায়গায় তুমি মুভ করতে পারছো কিন্তু ট্রাক্টর ট্রাক্টর দিয়ে তুমি সেই কাজটা করতে পারছো না ট্রাক্টরটা তুমি ব্যবহার করছো কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট বা কৃষি দ্রব্য উৎপাদন করার জন্য কৃষি জমিতে ব্যবহার করার জন্য সো এখানে আমি দুটো জিনিস পেলাম একটা হচ্ছে ভোগ্য দ্রব্য যেটা হচ্ছে গাড়িটা আর এটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য সেটা হচ্ছে ট্রাক্টর যেটা দিয়ে আমরা অন্য পণ্য দ্রব্য উৎপাদন করতে পারি এখন ভোগ্যদ্রব্য যেটা সেটাকে আমরা অধ্যভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্থায়ী ভোগ্য দ্রব্য একটা হচ্ছে অস্থায়ী ভোগ্যদ্রব্য একটা হচ্ছে লং টার্ম আর শর্ট টার্ম শর্ট টার্ম কোনটা অস্থায়ী ভোগ্যদ্রব্য কোনটা অস্থায়ী ভোগ্যদ্রব্য হচ্ছে যেটা খুব সহজে খুব দ্রুত আমাদেরকে কনজিউম করতে হয় আমরা লম্বা সময় এটাকে রেখে দিতে পারি না তরি তরকারি শাকসবজি ডিম দুধ মাংস এগুলো কিন্তু আমরা লম্বা সময় রেখে দিয়ে ভোগ করতে পারি না খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে এগুলো কনজিউম করতে হয় হ্যাঁ বর্তমান সময় রেফ্রিজারেটরের সময়ে যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ দু সপ্তাহ বড় জোর এক মাস এর মধ্যে আমাদেরকে এগুলোকে ভোগ করতে হয় কনজিউম করতে হয় যদি দেরি হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায় অথবা ভোগের অযোগ্য হয়ে যায় আবার কিছু কিছু দ্রব্য আছে যেগুলো আমরা লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারি যেমন গাড়ি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন অর্নামেন্টস সেলফোন ল্যাপটপ এরকম এমনটা না যে আমরা এগুলো এক মাস ব্যবহার করলাম তারপরে ফেলে দিলাম দুমাস ব্যবহার করলাম ফেলে দিলাম তা না কিন্তু আমরা এই জিনিসগুলোকে আমরা লম্বা সময় পর্যন্ত রেখে রেখে ব্যবহার করতে পারি সো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ভোগ্যদ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য ভোগ্যপূর্ণ বা রকম হতে পারে একটা হচ্ছে আমাদের জন্য অস্থায়ী ভোগ্যদ্রব্য একটা হচ্ছে স্থায়ী ভোগ্যদ্রব্য এখন আমরা শিখবো চূড়ান্ত দ্রব্য বলতে কি বুঝি চূড়ান্ত দ্রব্য যেটা শুধুমাত্র সবার শেষে এসে কনজিউম করা হয় চূড়ান্ত দ্রব্য বলতে আমরা জানি যেটা পরে আর কোনো কাজ নেই আমরা জানি যে কোনো পণ্য দ্রব্যই তিনটা ধাপ পার হয়ে আসে প্রাথমিক ধাপ মধ্যবর্তী ধাপ এবং চূড়ান্ত ধাপ তো চূড়ান্ত ধাপ পার হয়ে এসে যে পণ্য দ্রব্যটা আমাদের কাছে আসে যেটা আমরা ভোগ করি সেটাকে আমরা বলছি চূড়ান্ত দ্রব্য সেটাকে আমরা বলছি চূড়ান্ত দ্রব্য যেটা আমাদের সর্বশেষে আমাদের কাছে আসে ভোগ করার জন্য আমরা যেটাকে ইউজ করি বা আমরা যেটাকে কনজিউম করি সেটাকে আমরা বলছি চূড়ান্ত দ্রব্য যেমন এখানে যে তোমরা দেখতে পারবে এখানে যে উদাহরণটা বলা হয়েছে সেই উদাহরণটা হচ্ছে পাউরুটি চেয়ার এগুলোকে বলা হচ্ছে যেগুলো আমরা একদম সর্বশেষে আমাদের কাছে আসেই ব্যবহার করার জন্য এবং ওই তিনটা স্টেপ পার হয়েই কিন্তু আসে পাউরুটি বলো আর চেয়ার বলো যেটি বলো না কেন এই দ্রব্যগুলো কিন্তু তিনটা স্টেপ পার হয়ে আসে কোন তিনটা স্টেপ প্রথম হচ্ছে প্রাথমিক ধাপ এই ধাপে আমরা কাঁচামাল সংগ্রহ করি চেয়ারের জন্য কাঠ পাউরুটির জন্য আমরা গম বা আটা ময়দা যেটি হোক আমরা সংগ্রহ করি দ্বিতীয় ধাপে এসে আমরা চেয়ারটাকে ঠিকঠাক মতো কনস্ট্রাক্ট মেরামত করি তৈরি করি বা পাউরুটিটাকে আমরা তৈরি করি তৃতীয় ধাপে এসে আমরা এটাকে প্যাকেট করে পাউরুটিটাকে তারপর আমরা ভোক্তার কাছে নিয়ে যাই আর চেয়ারটাকে কী করি রং টং করে ডিজাইন করে আমরা ভোক্তার কাছে নিয়ে যাই সো যে দ্রব্যগুলো তিনটা ধাপ পার হয়ে সবার শেষে এসে ভোক্তার কাছে আসলো সেটাকে আমরা বলছি চূড়ান্ত দ্রব্য আর হচ্ছে মূলধনী দ্রব্য যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে আমরা মূলধনী দ্রব্য বলছি মূলধনী দ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য দুটো কিন্তু প্রায় একই রকম তো যেটা যে দ্রব্যগুলো আমরা অন্য কোনো পণ্যদ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করছি সেটাকে আমরা বলছি মূলধনী দ্রব্য আমরা তাহলে ছয় রকম দ্রব্য পেলাম যেটাকে আমরা তিনটা তিনটা করে কম্পেয়ার করতে পারি দুটো দুটো করে কম্পেয়ার করতে পারি আমি একটু আগে পুনরায় একটু আলোচনা করি প্রথমটা হচ্ছে আমাদের জন্য অবাধলব্য দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্য অবাধলব্য দ্রব্য একপাশে অর্থনৈতিক দ্রব্য একপাশে তাহলে বুঝতে সুবিধা হবে অবাধলব্য দ্রব্য হচ্ছে আমাদের জন্য যেটা সচরাচর পাওয়া যায় যেটা আমাদেরকে কিনতে হয় না যোগ্য না অর্থনৈতিক দ্রব্য সচরাচর পাওয়া যায় না যেটা বিক্রয়যোগ্য দ্বিতীয়ত আমরা পেলাম হচ্ছে ভোগ্যদ্রব্য এবং মধ্যবর্তী দ্রব্য ভোগ্যপণ্য হচ্ছে যেটা ভোগ করার জন্যই এটা দিয়ে আমরা অন্য কোনো কমোডিটি বা অন্য কোনো দ্রব্য উৎপাদন করতে পারবো না আর মধ্যবর্তী দ্রব্য যেটা সেটা দিয়ে আমরা সেটা ব্যবহার করে আমরা অন্য কোনো পণ্য দ্রব্য উৎপাদন করতে পারবো আর এখানে এই আলোচনাতে এসে আমরা দেখলাম ভোগ্যদ্রব্য বা দ্রব্য হতে পারে অস্থায়ী স্থায়ী তার সাথে আমরা আরেকটা দেখলাম চূড়ান্ত দ্রব্য এবং মূলধনী দ্রব্য চূড়ান্ত দ্রব্য হচ্ছে সেই সমস্ত দ্রব্য যেটা ব্যবহার করে যেটা সবগুলো ধাপ পার হয়ে আমাদের কাছে আসে আর মূলধনী দ্রব্য হচ্ছে যেটা ব্যবহার করে আমরা অন্য পণ্য দ্রব্য উৎপাদন করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে দেখলাম দ্রব্য কাকে বলে এবং দ্রব্যের প্রকারভেদগুলোকে কী দ্রব্য হচ্ছে অর্থনৈতিক বস্তুগত সম্পদ মনে রাখতে হবে শিক্ষার্থীরা বস্তুগত সম্পদকে আমরা দ্রব্য বলছি আর দ্রব্যের প্রকারভেদে আমরা দেখলাম ছয় রকম প্রকারভেদ দেখলাম সেরকম প্রকার আমরা দুটো দুটো করে আমরা পড়ব তাহলে আমরা সহজে তুলনাও করতে পারব এবং আমাদের সহজে আমরা সহজে বুঝতে পারব আমি তোমাদেরকে বলেছিলাম আজকের ক্লাসের সবার শেষ যে আলোচনাটা সেখানে এসে আমরা দেখব দ্রব্য এবং পণ্যের মধ্যে পার্থক্যটা কী যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন আমরা দেখব দ্রব্য এবং পণ্যের মধ্যে পার্থক্য কী তোমরা যদি খেয়াল করে দেখো স্লাইডে এখানে একটা কথা লেখা আছে পণ্য যেসব দ্রব্য বা অবস্তুগত সেবা উপযোগ সম্পন্ন এবং যোগ্য তাদেরকে পণ্য বলে খেয়াল করে দেখো গুরুত্বপূর্ণ দুটা কথা বলা আছে একটা হচ্ছে উপযোগ সম্পন্ন এবং যোগ্য। উপযোগ সম্পন্ন হতে হবে এবং বিক্রয়যোগ্য হতে হবে তাহলে আমরা সেটাকে পণ্য বলছি যদি আমরা কোনোটাকে বিক্রয় করতে না পারি বা বিক্রয়যোগ্য না হয় তাহলে আমরা সেটাকে পণ্য বলছি না বাট দ্রব্য হতে পারে কিন্তু এটাকে পণ্য বলছি না তাহলে প্রথম যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হচ্ছে বিক্রয়যোগ্য হতে হবে এবং উপযোগ সম্পন্ন হতে হবে উপযোগ সম্পন্ন মানে হচ্ছে আমাদের অভাব পূরণ করার যোগ্যতা রাখতে হবে আমাদের কাজে আসতে হবে যদি সেই দ্রব্যটা আমাদের কাজেই না আসলো তাহলে আমি সেটাকে পণ্য বলছি না হতে পারে দ্রব্য কিন্তু আমরা সেটাকে পণ্য বলছি না একটা নষ্ট ল্যাপটপ ধ ল্যাপটপটা দিয়ে কোনো কাজে আসছে না এটা কিন্তু আমাদের জন্য পণ্য না কিন্তু এটা একটা দ্রব্য কারণ এটাকে আমরা পরিমাপ করতে পারছি ওয়েট করতে পারছি মেজার করতে কাউন্ট করতে পারছি সো এটা দ্রব্য হতে পারে কিন্তু এটা পণ্য না কেন পণ্য না কারণ এটা আমাদের কোনো অভাব পূরণ করছে বা আমাদের কোনো কাজে আসছে না খেয়াল রাখতে হবে পণ্য হচ্ছে যেটা বিক্রয়যোগ্য এবং যেটা আমাদের উপযোগসম্পন্ন এখানে আরও দুটো জিনিস খেয়াল করার বিষয় আছে খেয়াল করার শিক্ষার্থীরা সকল দ্রব্য পণ্য নয় এবং সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য এখানে অর্থনৈতিক দ্রব্যের কথা বলা হয়েছে শিক্ষার্থীরা অর্থনৈতিক দ্রব্যের কথা বলা হয়েছে এই কারণে কারণ যেগুলো আমরা বিক্রয় করতে পারি যেগুলো আমরা বিক্রয় করতে পারি যেগুলো আমরা বিনিময় করতে পারি সেগুলো কি আমরা বলছি পণ্য সো সর্বশেষে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সমস্ত দ্রব্যই পণ্য নয় কিন্তু যেই দ্রব্যগুলো বিক্রয় করা যাবে যেই দ্রব্যগুলো আমাদের অভাব মেটাবে বা যেই দ্রব্যগুলো অর্থনৈতিক দ্রব্য বিনিময়ে করা যাবে অর্থের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে বিনিময় করা যাবে সেগুলোকে শুধু আমরা পণ্য বলবো তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা তিনটা জিনিস আমরা আজকে শিখলাম একটা হচ্ছে দ্রব্য কা কেবল অর্থনীতিতে দ্বিতীয়ত আমরা শিখলাম দ্রব্যের প্রকারভেদগুলো কী তৃতীয়ত আমরা শিখলাম পণ্য এবং দ্রব্যের মধ্যে পার্থক্যটা কী আজকের আলোচনার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পণ্য এবং দ্রব্যের মধ্যে পার্থক্যটাকে এটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এই ক্লাসের পরে আমরা একটা বাড়ির কাজ দেখব তোমাদের জন্য এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে তোমরা এই প্রশ্নের উত্তরটা নিজেরা তৈরি করার চেষ্টা করবে কোনটি কোন ধরনের দ্রব্যতা উল্লেখ করতে হবে এখানে কয়েকটা দ্রব্যের উদাহরণ দেওয়া আছে টেবিল আলো নদীর পানি এবং যন্ত্রপাতি চারটা দ্রব্যের নাম দেওয়া আছে এখানে এই চারটা দ্রব্যের মধ্যে কোনটা কোন ধরনের দ্রব্য তোমাদেরকে লিখতে হবে আশা করি আজকের ক্লাস থেকে আমরা দ্রব্য কাকে বলে দ্রব্যের শ্রেণী বিভাগ এবং পণ্য এবং দ্রব্যের মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা শিখতে পারলাম বুঝতে পারলাম জানতে পারলাম আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আমি আশা করব আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবে আমাদেরকে ইমেল করবে তোমার প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সকলকে ধন্যবাদ